পড়াশোনা আজকে কত হ্যাঁ শেক্সপিয়ার তো অনেক পড়েন এর আগে অনেক ছিলেন হ্যাঁ অ্যারিস্টটল উনি ওনাকে বলা হয় সকল শিক্ষকদের শিক্ষক আর ওনার শিক্ষক জানেন আমি মনে করি ওনার চেয়ে এখন বর্তমানে সবচেয়ে বড় শিক্ষক আছে সেটা হচ্ছে গুগল গুগল মামা বলেছে গুগল মামাকে নাম শুনছেন গুগল মামা এমন কোনো কোশ্চেন নাই যেটা অ্যান্সার আপনি গুগল মামার কাছে পাবেন এমন কোশ্চেন কোশ্চেন এমন কোনো কোশ্চেন নাই যেখানে আপনি গুগল মামা কাছে পাবেন না গুগল মামা আর ইউটিউব খালা ঠিক আছে এই দুজনকে খুব ভালো করে চিনে নেবেন জেনে নেবেন এবং এই দুজনের সাথে খুব ভালো যার আন্ডারস্ট্যান্ডিং এই দুজনের সাথে ভালো হবে সে তত ভালো শিখবে আমরা তো শিখাবোই আপনাদের সারা জীবন তো শিখাতে পারবো না পনেরো দিন পনেরো দিনের পরে হয়তো বা আপনাদের কোনো প্রবলেম করতে পার্টিকুলার কোনো প্রবলেম থাকলে আপনারা ইমেল করবেন আমাদেরকে বা স্যারদেরকে ফোন করবেন আমরা আপনাদের প্রবলেম সলভ করবো ঠিক আছে এই আমাদেরকেও যেন ফোন না করতে সেই জন্য গুগল মামা রয়েছে আমরাও প্রবলেম করলে গুগল মামাকে বলবো মামাকে বলে দেবেন মামা মামা বলে দেয় ঠিক আছে তো এরকম আর যে কোনো ভিডিও যে কোনো টিউটোরিয়াল মনে করেন আপনি একটা জিনিস কাজ করছেন সেটা কীভাবে করবেন আপনি যদি শিক্ষার আগ্রহ থাকে না আপনি ইউটিউবে কিছু শিখতে চান ওই ওই জিনিসটা নাম দেন নাম দিয়ে সাইড দিন আপনি ভিডিও দেখবেন ভিডিওতে হাজার হাজার ভিডিও আছে একটা টপিকের উপরে হাজার হাজার ভিডিও আছে আপনার যেটা ইজি মনে হবে ওটা ফলো করেন দেখেন পজ করেন দেখেন ভিডিও ট্রাই করেন শিখে যাবেন এই জিনিসগুলো শুধু গ্রাফ শহরে ছেলে মেয়েদেরকে কি ট্রেনিং করায় কেউ ট্রেনিং করে এটা কেউ শিখায় না আসুক শিখে হয়ে গেল কেউ শিখায় না শুধু বসে বসে ইউটিউব দেখে ভিডিও দেখে কাজ শিখে কাজ করে তো এখন যে ইন্টারনেট আছে সবার একটা কোনো পার্থক্য নেই আমেরিকা আর বাংলাদেশের কোনো পার্থক্য নেই সবাই সমান ইন্টারনেট সবাই কাছে সমান নেই স্পিডে কি কমে করতে পারে তাই না স্পিডে কি কমে করতে পারে কিন্তু এখন স্মৃতি মনে আমাদের এখানে তারা হয়ে গেছে না হ্যাঁ বলছি সবাইকে আচ্ছা আপনাদের এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে কাকা হাত তোলেন সত্যি করে বলেন এখানে খারাপ